সুন্দর পয়েন্টে চলে আসছে। দেখেন একটা চিপা রোড দিয়ে যাইতেছি, এটা হচ্ছে স্কুল, স্কুলের মার্কেট আর কি। বন্ধুরা ফাইনালি টাঙ্গাইল বাইপাসের কাছে চলে আসছি, যে এখন বর্তমানে আছি টাঙ্গাইল বাইপাসের এই জায়গায়। এখান থেকে বামে টাঙ্গাইল আর সোজা হয়েছে যে আপনার ইয়ে আর কি, যে যমুনা সেতু, টমুনা সেতু যা আছে সব আর বানানোর বাকি আর কি। তো এখান থেকে ঢাকা যায়, ঢাকা হয়েছে যাইনি আর আমিও যেমন যাইনি, যাতে থাকি। আর এখান থেকে আমি যেমন টঙ্গি যাই, তো টঙ্গি এখান থেকে অনেক কাছে, প্রায় কত 10-15 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আজকে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মাহবুব। তো এখন আমি আছি বর্তমানে 300 ফিট অর্থাৎ কুড়িল বিশ্ব রোডে আর কি। তা আমি যাবো আজকে টাঙ্গাইল, কারণ এইখান থেকে কালকে রাত্রে গাড়ি লোড হয়েছে। লোড হওয়ার পরবর্তীতে আর গাড়ি টান টান দিয়ে নাই ঘুমাইছি, যেহেতু আজকে শুক্রবার। আর আজকে শুক্রবারের কারণে আরো বেশি মজা লাগতেছে, কারণ সকাল সকাল দেখেন কত ঠান্ডা। আর আজকে অবরোধ শেষ, অবরোধের কারণে গাড়ি চালাতে পারি নাই, মানে প্রচন্ড ঝামেলা করছে পুলিশে, গাড়ি চালাতে পারি নাই অবরোধের কারণে। আর আজকে অবরোধ যেহেতু শেষ, এই কারণে আজকে সকাল সকালে গাড়ি টান দিয়ে ফেলছি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখন যাইতেছি টাঙ্গাইলে। তো এখন বাজে সকাল 6টা, আর সামনে গিয়ে নাস্তা বানিয়ে খাওয়া লাগবো। আর এখন যেহেতু 6টার উপর বাজে, আর যাবো ঢাকা শহর দিয়া। আল্লাহ জানে পুলিশে প্রবলেম করে কিনা, আশা করি করবে না, কারণ অবরোধ দিয়ে পুলিশ টুলিশ মাইনা কাপজাপ করে অনেক কিছু করে লাইছে, এখন পুলিশ আর আগের মতো কাপজাপ করে না। যাক, যাইতে থাকি, যেতে যেতে সামনে গিয়ে নাস্তা পানি খামো। আর আজকে টাঙ্গাইল গেলে তো আপনাদেরকে দেখাবো যে টাঙ্গাইল কেমন হয়। আসলে টাঙ্গাইল, টাঙ্গাইল আমি আর আগে গেছি কয়েকবার, কিন্তু টাঙ্গাইলের উপর দিয়ে ডাইরেক্ট চলে গেছি, কিন্তু টাঙ্গাইল ডিপোতে যাই নাই। আমাদের ডিপো কিন্তু আমি টাঙ্গাইলের ডিপোটা চিনি না। বন্ধুরা ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের মধ্যে চলে আসছি। এই যে দেখেন এদিক দিয়ে যে বড় বড় পার্কিং গুলা করছিল, আপনারা মানে শুনছেন বা অ্যাডামেন্টে দেখছেন, এই যে দেখেন বাস্তবে পার্কিং গুলো এখনো কাজ কমপ্লিট হয় নাই, কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা দেখতে এতটাই সুন্দর লাগতেছে বা সুন্দর লাগে আর কি, বলার বাহিরে। এই যে দেখেন, জুম করে দেখাই, এটা ডিজাইন, এটার ইয়াটিয়া অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন রাস্তার উপর রাস্তা হয়েছে এটা, আর এয়ারপোর্ট হয়েছে এটা, এয়ারপোর্টে পার্কিং আর কি। এটা এটা মেইন এয়ারপোর্ট না, এয়ারপোর্ট ওই সাইডে, পার্কিং এর ওই সাইডে। আমি বর্তমান আছি এয়ারপোর্টের সামনে, এখান থেকে ঢাকা শহর পার হইতে আমার আরো সময় লাগবে, অনেক সময়। তো পার হইতে থাকি, আপনাদেরকে দেখাইতে দেখাইতে। বন্ধুরা ফ্লাইওভারের উপরে জাম বাজার হয়েছে, ওই সামনে একটা খোলা গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে। ওই দেখেন এটা কি হয়েছে, এটা চাক্কা পাংচার হয়ে গেছে হয়তো। ওই যে দেখেন ভিতরে কিন্তু লোক বসে বসে চাক্কা বানাইতেছে। এই যে এখন হেল্পার না থাকলে এই একটা সমস্যা। এই যে দেখেন, এটা কিন্তু আমার গাড়ির সেম মডেল, এটা কিন্তু আমার গাড়ির সেম মডেল, মানে আমার গাড়ি যে গাড়ি ওইটা ওই গাড়ি, কিন্তু এটার হেল্পার নাই বিধায় লোকটা অনেক কষ্ট করতেছে। আমার মাথা ধরতেছে না যে এক চাকায় তো গাড়ি চলে, এক চাকায় গাড়ি চালায় নিয়ে যেতে পারে না, যদি পুলিশ দেখে এটার মামলা দিয়ে দিবে। আর এখন সকাল সকাল ফ্লাইওভারের উপরে এত জাম বাজে গেল কেন এখনো বুঝতেছি না। তো এখন বর্তমানে আমি আছি টঙ্গি, টঙ্গি ফ্লাইওভারের উপরে চেরাগালি নামবো আর কি, কিন্তু চেরাগালি নামার আগে দিয়ে দেখেন কি জাম। বন্ধুরা গাজীপুর পার হই, আর নাওজোর মানে নাওজোর বলার কি, নাওজোর আইসা দাঁড়ায় গেছি নাস্তা খাওয়ার জন্য। আর এখন এটা দেখেন নাওজোর রাস্তা সাইড, গাড়ি সাইড করে দিছি নাস্তা খাওয়ার জন্য। এদিক দিয়ে হোটেল আছে, গিয়ে এখন নাস্তা খামো, নাস্তা খাই তার পরবর্তীতে আইসা আবার টান দেবো আর কি। তো যাই গিয়ে নাস্তা খাই আসি আগে। বন্ধুরা পরোটা খেয়ে চলে আসছি, আর এখন গাড়ি টানো দিয়ে ফেলছি। এটা দেখেন রানিং আছি বর্তমানে। তো পরোটার সাথে নিয়েছিলাম ডাল ভাজি, আর বিলও আছে মাত্র একেবারেই কম, সীমিত 30 টাকা নিছে বিল। যাক পরোটা খাইও মজা পাইছি, তেল ছাড়া পরোটা খাইছি আর কি। তেল ছাড়া পরোটা খাইতে শরীরে লাগে বলে কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো পরোটা টোটা খাইয়ে এখন গাড়ি টান দিয়ে ফেলছি, এখন দেখি টানা কতটুকু যেতে পারি আর কি। যাবো তো টার্গেট টাঙ্গাইল, কিন্তু কতটুকু যেতে পারি দেখি তার পরবর্তীতে। যদি টাঙ্গাইল যেতে পারি ডাইরেক্ট তো আলহামদুলিল্লাহ, না যেতে পারলো দুদূর ঘুম যাবো আর কি, কারণ চোখের মধ্যে ঘুম আছে, রাত্রে একটু সদানি মাদানি করছিলাম, ঘুমাই নাই এই কারণে।
বন্ধুরা ফাইনালি টাঙ্গাইল বাইপাসের কাছে চলে আসছি। এই যে এখন বর্তমানে আছি টাঙ্গাইল বাইপাসের এই জায়গায়। এখান থেকে বামে টাঙ্গাইল আর সোজা হয়েছে যে আপনার ইয়ে আর কি, যে যমুনা সেতু টমুনা সেতু যা আছে সব। তা আমি যাবো এখান থেকে বামে, যেহেতু আমি টাঙ্গাইল যাবো। আর এখান থেকে আমার পয়েন্ট আছে আর 2 থেকে 3 কিলোমিটার, বেশি দূরে নাই। এটা দেখেন এখান থেকে বামেই আমার পয়েন্ট। আস্তে ধীরে যাওয়া লাগবো, গাড়িটাই থাকলে আবার এদিক দিয়ে অটো চলে। তো এই যে হর্ন দিতেছে, যাক কোনো গাড়ি নাই, ঢুকে দিছি। ওইদিক দিয়ে তো আবার রোডের মধ্যে গাড়ি একটা নষ্ট হয়ে গেছে। আমি এর আগে এই জায়গায় আসি নাই, আমার বন্ধু একটা বলছি, পরবর্তীতে আমার লোকেশন দিয়ে দিছে, কয় এইভাবে এইভাবে যাবি আর কি। তো ওই লোকেশন অনুযায়ী যাইতেছি, দেখি আর কতক্ষণ লাগে। আর লোকেদেরকেও জিজ্ঞাসা টিজ্ঞাস করা লাগবো, কারণ জিজ্ঞাসা করা গেলে পরবর্তীতে ভুল রাস্তায় গেলে গা আরেক ধরা খেয়ে যাবো। বন্ধুরা পয়েন্টে চলে আসছি, দেখেন একটা চিপা রোড দিয়ে যাইতেছি। এটা হচ্ছে স্কুল, স্কুলের মার্কেট আর কি। এই যে গুগল আমার বলে দিতেছে, এদের সামনে থেকে যাবো ডাইনে, ডাইনে গেলেই আমার পয়েন্ট। তো যাই, যাওয়ার পর আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই রোড দিয়ে যাবো ডাইনে, এদিক দিয়ে যে রোডটা ঢুকছে বলিটা এটা। বন্ধুরা ফাইনালি পয়েন্টে চলে আসছি। আর এই পয়েন্ট আছে এত চিপা, এত চিপা বলার বাহিরে, মানে আমি গাড়ি চালাবো নাকি ভিডিও করবো এটা খুলে পাইতে পারি নাই। কারণ ভিডিও করতে গেলে অন্য কোনো জায়গায় পাইছে যেতে পারে, পুরাই সেম সেম। এই কারণে আর ভিডিও করতে পারি নাই, দেখে যাওয়ার সময় যদি দেখাতে পারি তো দেখাবো। এই যে দেখেন পয়েন্টটা, দেখেন এই যে বিল্ডিং, এটা যেটা মাল নামে আর কি, যে গাড়ি ঢুকে দিছি। তো এখন কি আর করবো, এখন একটু ঘুম যাবো আর কি, কারণ এমনি ক্লান্ত, সকাল থেকে গাড়ি চালাইতেছি। তো ঘুম যাবো, যখন ওরা মাল নামাবে তখন ডাক দিলে মাল নামাই দেবো আর কি, মানে ডালা খুলে দেবো মাল নামাইবে। তো এখন একটু ঘুম যাই, দেখি কোন সময় মাল নামায়। বন্ধুরা গাড়ি খালি করে বাইর হয়ে যাইতেছি, কিন্তু এখন দেখেন যে এই রাস্তাটা কত চিপা। ওই সময় তো দেখাইতে পারি না ঢুকার সময়, কারণ লোড গাড়ি ছিল, গাড়ি চালানো লাগবো, আবার ইয়া টিয়া করা লাগবো, মানে লোড গাড়ি একটু কাপজাপ থাকে আর কি। কিন্তু এখন দেখেন, এই যে দেখেন এই রাস্তাটা কত চিপা। এই রাস্তা দিয়ে গাড়িটা ঢুকাইছি, ঢুকাইয়া তার পরবর্তীতে গাড়িটা খালি করছে। এই যে একটা ভ্যান আসতেছে, ওই ভ্যানের এই ছাইড দেওয়ার জায়গা নাই, এখন ভ্যান আসবে তার পরবর্তীতে আমি যাইতে পারবো। দেখছেন এই রাস্তাটা কত চিপা, এই রাস্তা দিয়ে গাড়িটা ঢুকাইছি, এই কারণে ওই সময় আপনাদেরকে ঢুকানোর সময় দেখাইতে পারি নাই। এখন বাইর হয়ে যেতেছি, বাইর হয়ে যাওয়ার সময় হালকা গাড়ি সমস্যা হইব না তাই দেখাইতেছি। দেখছেন একটা ভ্যান আসতেছে, ওই ভ্যানের জন্য আমার জায়গা নাই, কি করবো বলেন। যাক, আমি আর এডিপুতে আগে আসি নাই, আগে আসলে হয়তো এতটা কাপজাপ হইতো না। আর কাপজাপ বলতে কিছু না, আল্লাহর রহমতে সুন্দর করে ঢুকাইছি, আবার বাইরে করে ফেলছি, এখন আর কোনো কাপজাপ নাই, এখন চলে যাইতেছি। এগুলা কিন্তু বাসা বাড়ির রুম, কিন্তু এরকমই একটা বাসা, এরকম একটা বিল্ডিং আমাদের কোম্পানি নিয়ে নিছে আর কি, ওষুধ তোলার জন্য, নামানোর জন্য। তো এখন গাড়ি খালি করে ফেলছি, এখন চলে যাইতেছি ডাইরেক্ট। এখন চলে যাবো টঙ্গি বা ঢাকাতে, কোম্পানি ফোন দেবো যে ভাই কোন দিকে যাবো, কোম্পানি যেদিকে বলো ওইদিকেই। বন্ধুরা টাঙ্গাইল থেকে বাইর হয়ে এখন হাইওয়ে রোডে চলে আসছি। এই যে দেখেন হাইওয়ে রোডে চলে আসছি এখন। তো এখন যাবো ভাত খাওয়ার জন্য, আর এই যে দেখেন হোটেল, আজকে এটাতে ভাত খামো, এই হোটেলটাতে। তো যাই গিয়ে আগে ভাত খেয়ে আসি, কারণ এমনিতে একটা বাজে গেছে অলরেডি, খিদে লাগে গেছে প্রচন্ড। এখন যদি ভাত না খাই তাহলে আরো সমস্যা হয়ে যাবো, খিদা বাইরে যাবো। তো যাই গিয়ে আগে ভাত খেয়ে আসি, ভাত খেয়ে আসার পরবর্তীতে আবার গাড়ি টান দেবো আর কি। বন্ধুরা ভাত খেয়ে ফেলছি, আর এখন আমি গাড়িও টান দিয়ে ফেলছি। আর আজকে ভাতের সাথে মিশিলাম তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছটা মজা হয়েছে কম বেশ, কারণ বাসায় রান্না করা তো ছোট হোটেল, বাসায় রান্না করে আনে আইনা এইভাবে বিক্রি করে আর কি। তো এই দেখেন এখন আছি হাইওয়ে রোডের মধ্যে, আপনার পদ্মা সেতুর হাইওয়ে রোড আর এই হাইওয়ে রোড একেবারে ধরতে গেলে সেম, মানে তৈরিটা সেম আর কি। কিন্তু এটা আরো বেশি সুন্দর, পদ্মা সেতুর চাইতে এটা বেশি সুন্দর, কারণ পদ্মা সেতুর মধ্যে খালি দেউ আর দেউ, মানে ফ্লাইওভার আর ফ্লাইওভার, কিন্তু এটার মধ্যে এত ফ্লাইওভার নাই, আছে কিন্তু এত নাই। তো এখন কোম্পানির সাথে কথা বলছি, কোম্পানি বলছে টঙ্গি যাওয়ার জন্য, টঙ্গি যাই। যাওয়ার পরে আজকে মনে হয় আজকে আজকে আর লোড হবে না, যেহেতু আজকে শুক্রবার, তো লোড হবে কালকে, আজকে গিয়ে ঘুম যাবো, কালকে লোড করবো আর কি। বন্ধুরা ফাইনালি চলে আসছি গাজীপুর বাইপাসে, এটা হচ্ছে গাজীপুর বাইপাস। এই যে উপর দিয়ে ফ্লাইওভার যে বানাইতেছে, ওই ফ্লাইওভার যদি বানায় ফেলে তাহলে কোনো জামই থাকবো না এই বাইপাসের মধ্যে।
শুধুমাত্র এই ফ্লাইওভার বানানোর বাকি আর কি। তো এখান থেকে ঢাকা যায়, ঢাকা হইছে ডাইনে, আর আমিও যেমন ডাইনে যাইতে থাকি, আর এখান থেকে আমি যেমন টঙ্গি যাই, তো টঙ্গি এখান থেকে অনেক কাছে, প্রায় কত 10-15 কিলোমিটার, 12 কিলোমিটার মনে হয়, 12 কিলোমিটার। তো আবার এদিক দিয়ে পুলিশ সিগন্যালও দিতে পারে, যাই হোক দেখি আবার সিগন্যাল টিগন্যাল দেয় কিনা, টানার লগে চলে যাব সিগন্যালে। সিগন্যালের সুযোগই দিলাম না, যাক, কারণ অনেক সময় চোখে চোখ পেরে গেলে বলে যে দাঁড়ানোর জন্য আর কি, কারণ পুলিশের চোখে চোখ পরা যায় না, চোখ পড়লেই বলে দাঁড়াও, দাঁড়াইয়া কাগজ দেখাও, কাহিনি দেখাও, কাহিনি কুহিনি সব দেখাইয়া বলে এবার টাকা লও, মামলা খাও, এই আর কি। যাই হোক, তো যাইতে থাকি। এই দেখেন এই ফ্লাইওভার গুলা বানাইতেছে, এগুলো যদি কমপ্লিট বানায় ফেলে তাইলে আর কোনো জাম বাঁচবে বললে আমার মনে হয় না, বা বাঁধেও না, মানে এগুলো বানানোর পরে, মানে যত জায়গায় আমি দেখছি ফ্লাইওভার বানাইছে, বানানোর পরে আর কোনো জাম বাঁধে না। এখানে সবচেয়ে বেশি জাম বাঁধে ওই ওদিক থেকে বাইপাসটা আইসে, যে গাউসিয়া থেকে ওই বাইপাসের গাড়িগুলো অতিরিক্ত জাম বাঁধে। তা আজকে যেহেতু শুক্রবার, এই কারণে এদিক দিয়ে জাম নাই আর কি, শুক্রবারের কারণে জাম খুব কম থাকে, শুক্রবারে গাড়ি ঘুড়ি কম চলে, আবার কালকে অবরোধ গেছে, এই কারণে আজকে খুব ক্লিয়ার আর কি, মানুষ বাড়ি থেকে এখনো পুরোপুরি ভাবে আসে নাই। বন্ধুরা, তো টঙ্গি চলে আসছি, আর এখন বর্তমানে আছি আমি টঙ্গি, আর এখন বাজতেছে দিনের 4টা। এই যে দেখেন হালকালকে কিন্তু সন্ধ্যা হয়ে যেতেছে, যেহেতু শীতকাল এই কারণে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো আজকে আর কোনো কাজ কাম নাই, এখানে ঘুম যাওয়া লাগবো, কি আর করার। তো মানে মনটা খুব খারাপ, কারণ আজকে শুক্রবার, তো ঘুরতে গেলাম মন, কিন্তু আমি ভাবছিলাম এখানে আসলে আমাদের অন্য ড্রাইভার থাকবো, কিন্তু আইসা দেখি যে এখানে কেউ নাই। তো কি আর করার, এখন ঘুম যাবো, আর আজকে আর কোনো কাজও নাই, এমনিতে শেষ, আজকের জন্য কাজ শেষ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।